আমাদের বিদ্যালয়ে যে টিউবওয়েলগুলো আছে সেই আমাদের এই অঞ্চলের সবই হচ্ছে আর্সেনিক যুক্ত জল। আমাদের তার সত্ত্বেও ছেলেদেরকে আমাদের এই জলগুলো খাওয়াতে হচ্ছে। আমাদের যে এসআই সাহেব, আমাদের বর্তমানে উনি সেক্রেটারি, ওনাকে বলেছি পানীয় জলের সমস্যার কথা, উনি বলেছেন দেখছি আমি সুরাহা করছি। আরটিই অনুযায়ী একটি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 35 জন ছাত্রছাত্রীর জন্য অন্তত 1 জন শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত হবে। এছাড়াও অঙ্ক, বিজ্ঞান, ভাষা ও সমাজবিদ্যার জন্য 1 জন শিক্ষক থাকবে, কিন্তু এই বিদ্যালয়ের নেই। ঘরের জানালা দরজা নেই, প্লাস্টার নেই, মেঝে নেই, সেই সমস্যা তো আছেই। তারপরেও আছে তো আমাদের টিচার সমস্যা। আমাদের বর্তমানে 7টা ভ্যাকান্ট এখনও পড়ে আছে, আমরা এখনও পাইনি। এই অবস্থায় আমরা পার্শ্ব শিক্ষক এবং আমার যে পার্মানেন্ট টিচার তাদেরকে নিয়ে আমি বিদ্যালয়টা পরিচালনা করছি। রান্নাঘরের ধোঁয়া বেরোনোর ব্যবস্থা নেই, রাখাট আমাদেরকে গ্যাস দিব বলেছিল, গ্যাস তো আমাদেরকে দেয়নি, আমাদেরকে এইভাবেই আমাদেরকে রান্না করতে হচ্ছে। তোমাদের সমস্যা কাকে জানিয়েছে? আমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে জানিয়েছি। কি বলেছে? বলছে তোমরা এখন নিজের টাকা দিয়ে সব কিনো, গ্যাসটা দিলে একটু ভালো হতো, গ্যাসটা সে সবগুলো না হলে গ্যাসটা সাথে দিব বলি দিয়েছে মাস্টার। আমাদেরকে দরখাস্ত করে দিয়েছে, আমরা দরখাস্ত নিয়ে ওখানে ভিডিও জমা করেছি, তাও আমাদেরকে এখন মতো গ্যাসের কোনো ই করে দেয়নি, কিন্তু আমরা বিশালই চেষ্টা করেছি। এই সমস্যা সমাধানের জন্য এডুকেশনাল অফিসার দিলীপ মণ্ডলকে এই নম্বরে কল করুন, 8945022382 এই নম্বরে। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।